মায়ের অনুপ্রেরণায় 2003 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন বগুড়ার শেরপুরের শাহনাজ পারভীন। স্বামীর অনুপ্রেরণায় নিজ স্কুলে শিক্ষাদানের পাশাপাশি নিজের অর্থায়নে গড়ে তোলেন বিশেষ বিদ্যালয়। আর এ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের মাধ্যমে শাহনাজ পেয়েছেন বিশ্বসেরা শিক্ষকের স্বীকৃতি। কিছু শিশু তারা দোকানের কাজকর্ম করে, একদিন তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে তুমি এভাবে তাকিয়ে থাকো কেন, তখন ছল ছল দৃষ্টিতে আমাকে শুধু বললো আমারও পড়ার ইচ্ছে করে, আমিও পড়তে চাই। দুজন ছাত্রছাত্রী নিয়ে আমি শুরু করলাম আমার নিজ বাড়িতে ওদেরকে পাঠদান। আর কি ফাউন্ডেশন করতে গ্লোবাল টিচার প্রাইসের জন্য 2017 সালে নির্বাচিত হয়েছি। নিজের সন্তানের মতো স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি শারীরিক কসরত ও বিনোদনের ব্যবস্থাও করেছেন তিনি। শিশুদেরকে শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির কাছাকাছি নিয়ে এসে তাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করে দেওয়া, ওই পরিবেশে তাদেরকে পাঠদান করানো, তাদেরকে রং চেনানো, তাদেরকে সংখ্যা গণনা। এছাড়াও আমি মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় পাঠদান করি, যখন বাচ্চাদের একঘেয়েমি ওনা দূর করার জন্য বিভিন্ন কার্টুন শিক্ষামূলক বিভিন্ন তথ্যগুলো তথ্যচিত্রগুলো আমি প্রদর্শন করি। ক্রমান্বয়ে সারা দেশে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ ধরনের স্কুল গড়ে তুলতে চান এ মহীয় সেনারী। আমার স্বপ্নটা বাংলাদেশ সেরা 10 জাতির এক জাতিতে পরিণত হবে, আমার দেশের প্রত্যেকটা এলাকায় এরকম একটি করে বিদ্যালয় গড়ে তুলবে। শাহনাজ পারভীনের মতো অন্যরাও শিক্ষা বিস্তারে এগিয়ে আসলে দেশের প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করা যাবে তাদের অন্যতম মৌলিক অধিকার শিক্ষা। আলোকিত হবে সমাজ, আলোকিত হবে বাংলাদেশ। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক আপাতত বিদায়। রাজকাহন থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের।